ও রাতের বেলা বিবির বিছানায় দুরকাত নামাজ পড়তে হয়, আর পরে বসে বসে জিকির করতে হয়। কেমন আল্লাহ রিস্কে পাগল হয়ে যাবে, কিন্তু বিবির ঘুম ভাঙবে না। ওকে বলে জাকির, ওকে বলে। সারা বছর লোকের পট্টি মেরে খাচ্ছে, আর ঘরের বেলা তজবি নিয়ে জিকির হাঁটছে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। কসরের নানি বলছে, বাবা ওলি হয়ে গেছে রে। এ বলছে, হ্যাঁ দেখছিস আমি বলি হয়েছে, লোকে বুঝতে পেরেছিস, খোদা বুঝতে পারে না, ও মাল বুঝতে পেরেছিস। তো বা তো, আরে জিকির বোঝ, বায়াত হলো আলেমের হাতে বায়াত হও, ছাগলের হাতে হয় না। কার হাতে বায়াত হবে বলো? আলেমের হাতে বায়াত হও যে বোঝে। বায়াত শব্দটা এসেছে কোত্থেকে? বায়াত শব্দের মাত্রা কি? বায়াত শব্দকে বায়াত কেন বলা হয় জিজ্ঞাসা করো তো। আমার নামে তো গোটা বাংলার মানুষ জানে, এ সালা পীর মানে না, কসম খোদার পীর মানে ওই খচ্চর গুলোকে মানি না, পীর তো মানি, আমারও পীর আছে, আমারও পীর আছে, আমারও পাশে জিকিরের মজলিস আছে। এতদিন বলি না, এবার মরে যাবো তো বলে যাচ্ছি আছে, কথা বুঝেছেন? এজন্য জিকিরের ভাব বলে দিয়ে গেলাম, মাথা নিচু করবেন, মনটা নরম করবেন, হৃদয়টা একটুখানি মক্কা মদিনার দিকে ভাসাবেন। ওখানে গজল শুনেছে কি, যে বক্তা স্টেজ উঠে শাহাদাতের কালমাটা সহি তরিকায় পড়তে পারে না, এরপরে ও শালা যত সুর করে বলুক মাল ভেজাল মাল। যারা কোনো শাহাদাতের কলমাটাই ঠিক হয় নাই, ও আবার বক্তা কিসে দে? কথা বুঝতে পেরেছেন না পারেন? একজনে বলবেন বক্তাকে সহ্য করে কোরআন ওই কলমাটা শোনার দিকে, যখন বলে আচ্ছা দু আল্লাহ তোমার ভাই রাখো না, আর বলতে হবে থাক, তোমাকে আর খুলতে হবে না, ও দোকান দেখে নিস রেখে দে। যার দোকানে ঝাঁপ তুললি মাল পছন্দ হয় নাই, ও মাল আর ভালো দেবে? ও তো শোরুমই খারাপ, ও তো শোরুমই খারাপ, তো গোডাউনের মাল কেমন হবে? যে জীবনে বগলের লোম ফেলে নাই, ও নাভির নিচের লোম ফেলেছে বলে মনে হচ্ছে? কথা আজ তারা পিসের পাশে বসে ফেলে মরে গেছে। ছি 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 ছি, আরে ভাবেন ভাবেন, জাতিকে কত ঠকাচ্ছি ভাবেন, কলেমাটাই ভালো করে পড়তে জানেন। ও যখন পড়ে তো নিজে বোঝেন আমি কি পড়ছি আর কোথায় পড়ছি। ওর বোঝা দরকার যা শাহাদু আল্লাহ ইলাহা, ওর কালেমার জন্য ভেতরে মোহাম্মত একটা ঝলক থাকে, জাল্লাহ তু ছাড়া আর কেউ নেই, ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপরে কি বলে? সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া আযওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া ইত্তিবাঈহি। এই যে সাল্লাল্লাহু, এই সাল্লাল্লাহু এটা হচ্ছে দরুদ নয়, এটা দোয়া। তো দোয়া যখন করছেন নবীর বংশের জন্য করলেন, আলাউলাদের জন্য করলেন, সাহাবাদের জন্য করলেন, বিবিদের জন্য করলেন, তো তার এত্তেবা কান্নাওয়ালা উম্মতের জন্য বাদ দিলেন কেন? যারা নবীর প্রেমে গোটা জীবন কাটিয়ে দিল, নবীর মোহাব্বতে ডুবিয়ে দিল। কথা বুঝে এসছে আব্বা? বুঝতে পাচ্ছেন? ভাবেন, এজন্য বলেন ওয়াজবাজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতিহি ওয়া ইত্তিবাঈ উম্মতিহি আজমাইন। জাতিকে তো সারা জীবন এমনি করে ঠকিয়ে গেলাম, ঠকিয়ে গেলাম, ঠকিয়ে গেলাম, আর ঠকাবে নাই বা কেন? ও তো বেচারা নিজেই জানে না যে আমি কি বলছি, ওটা বলতে হয় লোকে বলে শুনে শুনে মুখস্থ করা চালিয়ে দিয়ে। কথা বুঝে এসছে বাবাজি?
আমি বক্তৃতা করে কাউকে হেদায়েত করতে পারি, কাউকে ভালো করতে পারি না? ভালো করার মালিক কে? জোরে বলেন, ভালো করার মালিক কে? আল্লাহ। ভাই মাদ্রাসার জলসা বলেছি, এটা আমার মনে হয় শেষ জলসা, তো ভালো করে শুনে না, আর হয়তো দেখা হবে না। যতটা পারি আমি দিয়ে যাই, আর আপনি যতটা পারেন নিয়ে নেন। বাবাজিরা, সোনারা, লালিরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, সোনামণি মায়েরা, বোনেরা, খদবাই থাক, জলসাই শুনে না। আল্লাহ ওয়াদা করেছে, ঠিক না ভুল? আল্লাহর ওয়াদাগুলো পুরো পরিপূর্ণ সঠিক না ভেজাল? জোরে বলে তো। তিনি বলেছেন, ইদুল্লু বিগি কাতিরা ওয়া ইয়াহদি বিগি কাতিরা। ইয়া আল্লাহ ভুলিয়ে দিস না, আল্লাহ হাতে তোর আমার কিচ্ছু নেই, তুই ভুলিয়ে দিস না। ইউদিল্লু বিহি কাতিরা ওয়া ইয়াহদি বিহি কাতিরা ওয়া মা ইউদিল্লু বিহি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। কোরআন পড়ে অনেক মানুষ জাহান্নামে যাবে, কোরআন বুঝে অনেক মানুষ জাহান্নামে যাবে, কোরআন শিখে অনেক মানুষ জাহান্নামে যাবে। এটা জাতিকে কোনোদিন বলেছি বাবা? বলেছি? বলি নাই, তার মানে আপনাদের ঠকিয়েছি। আবু জেহেল কোরআন জানতো না? জানতো না। জানতো? বুঝতো? হ্যাঁ, তো জানতো প্লাস বুঝতো, কিন্তু জাহান্নামে গেছে না? জাহান্নামে? আরে যাবে কি, মাল চলে গেছে, জাহান্নামে যাবে কি? আগে থেকে বসে আছো না? জাহান্নামীদের গুরুদেব ও তো আগে চলে গেছে। এই দেখ আবার জুব্বা চাই, কি খালি এসে বলে হুজুর আপনার জলটা শুনিয়া না শুনিয়া একটা জুব্বা চাই। তো বেচারার ভাগ্যে একটা জুব্বা দেখেছি, আমার বাড়ি যাবো, তবে তো হবে, বাড়ি না গেলে কি করে? এ বাবাজিরা, সোনারা, লালিরা, জ্ঞানী জনরা, শুধু মানুষের তো মজার কথা আজকে শুনেন, কোরআন শুনে অনেক মানুষ জাহান্নামে গেছে, অথবা সাহেবা জাহান্নামে গেছে। কোরআন শুনতো কি শুনতো না? ওই যে একটু আগে আমার আগে বলেছিল বাবা নূর হোসেন বাবু, যে আবু জেল যখন রাত হতো, অথবা সাহেবা যখন রাত হতো, আবু বকরের কোরআন শোনার জন্য জানলার কাছে দাঁড়িয়ে থাকে। তো কোরআন শুনতো কিন্তু জাহান নামে গেছে, কোরআন জানতো কিন্তু জাহান নামে গেছে। কারণ কি? যেটা শুনেছে আর যেটা জেনেছে ওটা জীবনে আনত না। কথা বুঝে এসছে বাবাজি? তো আমরা এতদিন যা জলসা শুনছি আর যা জলসা শুনে জানছি, কি বাবা জীবনে আনছি? আনছি বলো, তাহলে আমার নাম কি? আমি বলবো না, তোমরা বলো, আর বলে দুপুরবেলা মার ধর খেতে পারো। আমি তো আপনার সামনে আয়নাটা ধরেছি, এবার দেখে নাও কোথায় কোথায় কালি দাগ লেগে আছে। আমি যদি বলি শালা টেরা, বলে তুই তো তোর বাপ থেকে তো চোদ্দ আমি না, তো তুমি টেরা কিনা আয়নায় দেখে। আল্লাহর নবী বলেছেন, কথাটা আমার নয়, আমি মজাক করে বললেও আল্লাহর কাছে চাই যে আল্লাহ আমার মজাকটা বলার আগে তুই পিছনে কোনো একটা হেল্পার রেখে দে, যেন মজাকটা ঢাকা পড়ে যায়। কথাটা আমি বলি নাই, এটা নবীর কথা আপনাদের শোনালাম, হয়তো তো রসিকতা করে শোনালাম। নবীর কথা ছিল, আল মুমিনু মিরআতুল মুমিনিন, একটা মুমিন আর এক মুমিনের সামনে আয়না স্বরূপ। আয়নার সামনে দাঁড়ালে মানুষ যেমন নিজের ভুলটা বুঝতে পারে, মুমিন তুমি কারোর সামনে দাঁড়ালে সে যেন তোমাকে দেখে তার ভুলটা বুঝতে পারে। এটা যদি নবীর কল হয়, ওয় চৌমুহা এলাকার বন্ধুরা মুসলমানরা, আমার সামনে দাঁড়িয়ে কোনো মানুষ তার নিজের ভুল বুঝতে পারে?
আল্লাহ তুমি যদি ক্ষমা করে দাও তো তোমার কুদরত, তা না হলে এ পাপি তো ফাঁসতেই ধরা পড়ে যাবে। আমাকে দেখে কোনো মানুষ বুঝতে পারে যে আমার চলার পথটা ভুল হচ্ছে, কারণ আমি এতটা ভুলের মধ্যে ডুবে আছি যে আমাকে দেখা যায় না ভুলের ভেতর থেকে। তো আমাকে দেখে লোকে আমার শুধরাবে কি? আল্লাহ নবী বলেছেন, ও ইমানদারের কথা বলি নাই, আল্লাহ যে ইমানদারের জন্য জান্নাত নিয়ে বসে আছে ওই ইমানদারকে দেখলে আরেকজন মানুষ বুঝতে পাবে আমার কোথায় কোথায় ভুল হচ্ছে। ভাবেন বসে বসে আমার ইমানের ভোল্টেজ কোথায় গেছে, কি দিয়ে কেয়ামতের খোদার কাছে বোঝাবো যে আমি ইমানদার, কি পরিচয় আমি দেখাবো যে আমার এই পরিচয় আছে, আমার আপনাকে পাস করে দেন। আল্লাহ একবার যাক, যেটা শোনাচ্ছিল ওটা শুনে না, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বাঁচানোর রাস্তা বার করে দিচ্ছে। আর শোনাচ্ছিলাম যে কোরআন জেনে কোরআন বুঝে, ভালো করে শুনুন, কোরআন জেনে কোরআন বুঝে কোরআন শুনে জীবনেতে আনতে পারলো না, তাই এর নাম আবু জেহেল, তা না হলে এর নাম আবু জেহেল ছিল না। এর নাম কি ছিল বুঝুন? আবুল হাকা। কি ছিল বলো? আমার নাম কি? আব্দুর রহমান, আব্দুল জব্বার, আব্দুল সত্তার, মুতাল্লিম, এটা তো আমার নাম। কিন্তু আমার কাজ দেখে মনে হচ্ছে আমিও ছোটখাটো আবু জেহেল। জাতি বুঝুক, কথা বুঝে বাড়ি যাবে, কোরআন শুনেই জান্নাত যাবে। কে বলে তোমার কোরআন জীবনে আনলে জান্নাতে যাবে? কোরআন তো আবু জেহেল কম শোনে নাই, তোমার আমার মতো চিতিকবাজ মৌলবীর মুখে শোনে নাই, তোমার আমার মতো ধাপ্পাবাজ হাফেজের মুখে শোনে নাই। বলছে তিন পারা পড়ে বলছে খতম করে দিচ্ছে, হাত তুলুন না মধুম সরাসরি, এমন ছুঁড়ে দিয়েছে ফেরেশতা ধরতে পারে না মানব পদ্ধতি। দোয়া করার এখন আমার একদিন চলছে, জানে দোয়ারও একদিন চলছে। ফেরেশতা চিন্তা করছে কোথায় দিলে মাল তো বুঝতে পারে, এখন দোয়ার ডিজাইন দেখলে একবার কোনো হাসি লাগে। দোয়াতে একটা ভক্তি থাকতে হবে, আমি যে অপরাধে কিছু চাইছি দেখে বুঝতে পারতে হবে যে নিচু হয়ে করুণ স্বরে হাতটা মান আল্লাহ দাও, আল্লাহ আমি ভিখারি আমার কিছু দাও আল্লাহ, আল্লাহ দাও, তা নয়। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার বিরাহমাতিকা ইয়া আরহামা। ফিরে তার চিন্তা করছে মাল দুদিকে ফেলে দিলে একটু এসব রেডিমেড মাল দেখি আর মনে মনে হয় দাদা কেউ পাস হবে তো, কি জানি কি হয়, কি জানি কি হয়, আল্লাহ কি করে পাস হবে কি না আল্লাহই জানে। ভালো করে তুলবি তুলি বাবা, দেখ আমি তো নাম আবুল হাকাম ছিল, কোরআন শুনেছি আমার আপনার মতো ধাপাবার চিতিকবাজদের কাছে নয়, সিদ্দিকে আকবরের কাছে, সিদ্দিকে আকবরের কাছে। ওর রাতের অন্ধকারে ঘুম নষ্ট করে বিবির বাহু থেকে উঠে সোনার সংসার ত্যাগ করে, সোনার পালং ত্যাগ করে ছোট্ট ঝুপড়ির ভেতরে বসে বসে সুন্দর বলতো আহা কোরআন শুনে বিছানায় কি থাকা যায়? সম্ভব নয়। এইরকম আবু বকরের কাছে কোরআন শুনে যখন জীবনে আনতে পারলো না, তো রাসূল বললেন আনতা আবু জাহিল, আন্তা আবা জাহিল, তুমি হলে মূর্খের পিতা, ভিতরে আনতে পারলে না।
এত জলসা, এত মিলাদ, এত ওয়াজ, এত নসিহত, এত বয়ান, এত বক্তৃতা, আমাদের মতো ছোটখাটো মৌলবি ছাড়ো আওলাদে মুজাদ্দিদে জামানের মতো বুজুর্গদের সন্তানদের কাছে এত কথা শুনে শুনে আমার জীবনে এসেছে বাবা কথা। যদি শুনি আর জেনে না এসে থাকে তাহলে আমার আর একটা নাম কি বলে না, আরে বাম্মা যে নাম রেখেছে ওটা থাক, আমার আর একটা নাম কি, মাল ধরা পড়ে গেছে বলো, ধরা পড়ে গেছে, চট করে কোনো বক্তা এরকম বলবে না, চট করে বক্তা বলবে না, কারণ তোমাকে না ধোকা দিলে আমার পাতে মুরগি পড়বে না। হ্যাঁ না বলো, মারহাবা মারহাবা মারহাবা, খালি হাবা দিচ্ছি। বলকে লোকে জিজ্ঞাসা করছে, রে বল তোকে লোকে মারে কেন বল, তো বলছে ভাই আমার একটাই বদ অভ্যেস তাই, বাকি সব ভালো। বলে কি, বলে পরের হাওয়ায় আমি ফুলে যাই। কার হাওয়ায়? লোকের হাওয়ায়। লোকের হাওয়ায় ফুললে তার জায়গা কোথায় যেন বলো, আমরা কি লোকের হাওয়ায় ফুলি না নিজে থেকে ফুলি? বক্তা সুবহানাল্লাহ বলতে বললে বলে, আলহামদুলিল্লাহ বলতে বললে বলে, আল্লাহ একবার বলে, বক্তা না বললে বলে, তো নিজের হাওয়ায় ফুলো না পরের হাওয়ায়। শহীদুল ভাই চিন্তা করছে, শোনা কি করে তোমার পাশে বোঝালো বলতেছি, এ বাবাজি না শরিয়াতে হাসতে মানা নেই, হাসি শিখবেন এখানে, হাসিটাও শরিয়াতে শিখতে হয়, শরিয়াতে হাসিটা শিখতে হয়, কান্নাটাও শিখতে হয়, কান্নাটাও শিখতে হয়। আল্লাহ নবী বলেছেন, ইন্নাল মাইয়িতা ইউআযিবু বিবুকাই আহলিহি, কেউ মারা গেলে আত্মীয়রা কাঁদলে মাইয়েতের কষ্ট হয়, আল্লাহর তরফ থেকে তাকে কৈফিয়াত দিতে হয়। যেদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা বাচ্চা মারা গেছে, নিজে হাতে গোসল দিলেন, কাফন পরালেন, জানাজা পড়লেন, দাফন করলেন, আর দাফন করে আসার সময় আবু বকর সিদ্দিক দেখলেন রসুলের চোখ দুটো পানিতে জার ও কাতার, বুকটা ভেসে যাচ্ছে, মদিনার মসজিদে বসে আছে, চোখ দিয়ে টপ 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 করে গরম পানি পড়ছে, সাহাবীরা চারিদিকে গোল করে বসে আছে, জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি মাফ করে দেবে, একটা কথা জিজ্ঞাসা করব, বললে বলো, আল্লাহ রাসূল আপনার কওলটা ঠিক ধরবো না, হাদিস আমলটা ঠিক ধরবো, আপনার কওলটাকে ঠিক ভাববো না আমলটাকে। বললে কেন, আপনি বলেছেন আত্মীয়রা মারা গেলে কাঁদলে আজাব হয়, ওটা হাদিস ঠিকই আছে, আপনার চোখের পানি দেখে মনে হচ্ছে আমলটাই তো হাদিস, তো কোনটা ঠিক, কান্নাটা না কান্না বন্ধ করাটা? আল্লাহর নবী বললেন কান্না বন্ধ করতে বলেছি, চোখের পানি ফেলতে বন্ধ করতে বলি নাই। ছেলে চলে গেছে বলে মোড়ের মাথায় চায়ের দোকানে বাড়ির সামনে মাচার উপরে বসে মাথায় হাত মেরে আব্বা গো বলে চিৎকার করে কেঁদো না, যখন খুব মন যাবে কাঁদতে না, তখন দুরাকাত নামাজ পড়ে সেজদাতে কাঁদবে, তোমার কান্নার আওয়াজ যেন আল্লাহ শুনে আর কেউ শুনে না। তুমি কেঁদে ও মালিককে বোঝাও, মালিক আমি কি অপরাধ করেছিলাম, এ সবার বাচ্চা ছিল আমারটাই চলে গেল, আমি কোন ভুল করেছিলাম যে আমার বাচ্চা আমাকে আব্বা বলার আগে তুমি তুলে দিলে, আমি কি সত্যর যোগ্য পিতা ছিলাম না, তাই তুমি বুঝতে পেরেছো আমি ওর যোগ্য অভিভাবক হতে পারলাম না, তাই তুমি তুলে দিয়ে চললা, তোমার আমানত তুমি ফিরিয়ে দিয়েছো, আমাকে আমানত থেকে তুমি বাঁচিয়ে দিয়েছো, আল্লাহ তোমার করুণা কিয়ামতে যেন কোলে থেকে নামিয়ে দিও না। আল্লাহ পাকের নবী শোনাচ্ছে, ওই উম্মত শুরুর বাচ্চা চলে গেছে বলে কাঁদো না,
উম্মতের বাচ্চা বেঁচে থাকাটাও জান্নাতি হওয়ার কারণ, উম্মতের বাচ্চা মরে যাওয়াটাও জান্নাতি হওয়ার কারণ। মাদ্রাসার জলসা তো কি বলি, দুটো কথা শোনে উম্মতের সন্তান বেঁচে থাকাটাও জান্নাতি হওয়ার কারণ, উম্মতের সন্তান মরে যাওয়াটাও জান্নাতি হওয়ার। যদি বলে কেন জানে, কেয়ামতে বাঁজা হবে তারা, একটাও সন্তান আগে পাঠাই নাই যারা, বাঁজা তারা, যাদের কচি কচি বাচ্চা মারা গেছে। অবাক, কাঁদো না, শোনো, সবর করো, তুমি ভাগ্যবান, কারণ কেয়ামতে সব বিচারের আগে এরকম মাসুম বাচ্চাগুলো আল্লাহ পাক বলবে যা উদখুলুল জান্নাহ, যাও সব জান্নাতে চলে যাও। যে বাচ্চাগুলো মায়ের কোল থেকে চলে গেছে, তাদের দাদু নিয়ে তাদেরকে খেলা করাচ্ছে, তাই বলছি বন্ধুরে, দাদাদেরকে ছোট করিস না, দাদুদেরকে ছোট করিস না, ওদেরকে সম্মান করিস, ওদের পায়ে চুমো খাস। দাদু ছোট জিনিস রে, খুব বড় জিনিস রে, ভাগ্যবান নাতিরা দাদু পায়, বদনসিবদের দাদু আগে মারা যায়, আগে চলে যায়। ভুল করলে বাপ চড়ে মেরে শাসন করে, আর দাদু কোলে ভরে নিয়ে আদর করে, এর নাম দাদু রে মুখা, দাদু পাস নাই তো জানবি কি করে। অন্যায় করলে পিতা শাসন করে, আর অন্যায় করলে দাদু নাতিকে আদর করে, এর নাম দাদু রে, এর নাম দাদু। কথা মনে থাকবে ইনশাল্লাহ। এই জন্য যত ছোট ছোট বাচ্চা মারা গেছে, 6 মাসের, 3 মাসের, 2 মাসের, 1 মাসের, 1 দিনের, 6 বছর, 8 বছর, 10 বছরের সাবাল লোক হওয়ার আগে যত বাচ্চা মারা গেছে, সব বাচ্চাগুলো তার দাদুর কাছে জমা আছে। কার কাছে বল, যদি বল, সারা পৃথিবীর বাচ্চাদের দাদুর নাম কি বল? ইব্রাহিম আলাইহিস সালাম। আলেম দরকারে, আলেম বোকা, আলেমের দরকার কেন বলো তো? কোরআন বলেছে কি বলো, মিল্লাতাবিকুম ইব্রাহিম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, ওয়াসাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের সকলের মিল্লাতের পিতাকে, এ জাতির জনককে, ইব্রাহিম, 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 এ মুসলমানের ছেলে শিখে রেখেছে ঘোড়ার ডি, জাতির জনককে বলো তো, জাতির জনককে। এই বন্ধু কর, পালাক থেকে, জাতির জনককে, ইব্রাহিম বলো তো, জগধাত্রীকে, জগধাত্রী জানো, আমাদের প্রতিবেশী যে হিন্দু ভাইরা বাস করে, ওরা জগধাত্রীর পুজো করে, করে না, জগধাত্রীকে। আরে আমার তো মনে হয় যে পুজো করে সেও জানে না কে জগধাত্রী মানে কি, জানো না বন্ধু, জানো না বন্ধু, জানো না, জগৎকে যিনি ধারণ করেছেন তিনি জগধাত্রী। সারা পৃথিবীর যত বাচ্চা জন্মেছে কোন পেটে, সে মাতার নাম বলো, আম্মাজান হাওয়া আলাইহিসসালাম, ইনি হলেন জগধাত্রী। চেনো, চেনো হাওয়াকে, চেনো, চেনো না রে বন্ধু, হাওয়াকে চেনো না, এ হলো জগধাত্রী। কথা বলতে থাকবে ইনশাল্লাহ। আমার বাবা যে অফিস, আমার কথা বলার নেই, প্রয়োজন নেই, আমি যে বিষয়ে বলছি ওটা শোনাচ্ছি, এই কথাগুলো জমা রাখে। কি মনে হচ্ছে, নূতন শুনছেন না পুরাতন মা? জলে বলে
নতুন লাগছে না পুরাতন লাগছে? নতুন লাগছে তো? হ্যাঁ, খালি একটা তিন পাতার গল্প মুখস্থ করে রেখে চালাচ্ছে বাবা রাম। ওই যে নদীর ধার থেকে বাবা গড় 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 করে যাচ্ছিল গরুর গাড়িটা, বাবা যেতে যেতে এরা মনে করছে কি হচ্ছে, কি গল্প শুনিস রে বোকা, ওরকম সুর আমারও আছে, ফাটা গোলা তো ওরকম সুর আল্লাহ আমাকেও দিয়েছে, বলতে পারি, কিন্তু জাতির ঠকানো হবে, লাভ হবে। ও জাতি শোনো, সন্তান মরে গেলে তুমি জান্নাতি, সন্তান বেঁচে গেলে তুমি জান্নাতি। আজ বলে যাচ্ছি শুনে না, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক শুনেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, বাপ বেটাকে দেখে পরিচয় দিতে চাইবে না, বেটা বাপের কাছে দাঁড়াতে সেদিন চাইবে না, মা বাচ্চাকে চিনতে পাবে না, বাচ্চা মাকে দেখে মা বলে ডাকবে না, এটার নাম কেয়ামত। কুল্লু মুরদিয়াতিন আরদা হামলা, দুধের বাচ্চাকে মা কোলে থেকে নামিয়ে দিয়ে পালাবে, বাচ্চার কথা মনে করতে পারবে না, ওয়াতারান্নাসা সুকারা, তখন মানুষ নেশাখোরের মতো হবে, মাতালের মতো হবে। কোরআন সচিব কোন সুকারা, তারা মদ্যপান কখনো করে নাই, কিন্তু কেয়ামতের ভাবরে পড়ে মাতাল হয়ে যাবে, বেটা বাপের থাকবে থাকবে না, বাপ বেটার হবে হবে না। কোরআন সচে ইত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াউমান লা ইয়াজজি ওয়ালিদুন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাজিন আও ওয়ালিদিহি শাইয়া, আমাকে ভয় করো, কিয়ামতের কথা মনে করো, যেদিন বাপ বেটার কাজে আসবে না, বেটা বাপের কাজে লাগবে। কিন্তু আল্লাহর নবী বলেছেন, এই কচি কচি বাচ্চাগুলোকে আমার আল্লাহ বলবে জান্নাতে চলে যাও, জান্নাতের দরজা খুলে দেবে, জান্নাতের শুক্রান হু হু করে বইতে শুরু হবে, তাকে দেখবে রোমাঞ্চক ফুলের বাগান ফুলে ফুলে ভরা, মাসুম বাচ্চা ফুল দেখে হাত বাড়ায়, হ্যাঁ না না, হাত বাড়ায় বাড়ায়, বাচ্চা দেখবে ফুলটা ছিঁড়তে চায়, ওই জান্নাতের ফুলের বাগান দেখে যখন তাড়াবে, বাচ্চারা খানিক দূরে যাবে আর থমকে দাঁড়াবে, কি বলবে জানেন, রব্বানা আমাদেরকে পেটে কি কোনো মা ধরে না, সব বাচ্চারা মায়ের কোলে চেপে নানার বাড়ি গেছে, সব বাচ্চারা মায়ের কোলে চেপে মামার বাড়ি গেছে, ফুপুর বাড়ি গেছে, হাজামি যাব মায়ের কোলে চেপে, একা জান্নাতে যাব না, আল্লাহ আমার মাকে দাও, আমার মা যত কন্যা আসবে আমি মা না পেলে জান্নাতে যাব না, আল্লাহ ডেকে বলবে আয় ফিরে আয় রে, সবাই মায়ের কোলে চেপেছে, তোকেও চাপতে বাকি রাখবো না, ওর মাকে ডেকে বলবে কোলে নাও, আমার জান্নাতে জান্নাতে যাবে, ওকে কোলে নিয়ে জান্নাতে যাও, মা কোলে নিয়ে বলবে বেটারা তোকে আমি ভালো শুধু বাসতাম না, আর একজন ছিল তুই তাকে চিনিস না, তোর আব্বা না থাকলে আমি মা হতে পারতাম না, আল্লাহ বাকির কাছে বাচ্চা বলবে আব্বা আল্লাহ আমার বাপ কই, সবার বাপ আছে আমার বাপ কই, আল্লাহ বলবে আমার বাপের ডেকে দে, দে বাপের ডেকে দে, আমি আর জান্নাত থেকে খুশি করবো নারাজ করবো না, তাই এক হাতে বাপ আর এক হাতে মা দুজনকে ধরিবার বলবে আব্বা চল ঘর আমি বানিয়ে রেখেছি চলো, সেদিন বাচ্চা মাঝে হবে আর বাপ মা আর বাপকে হাত ধরে বাচ্চা নাচতে নাচতে জান্নাতে যাবে, জোরে বলেন না।
নয় মুসলমানের ছেলেরা। আল্লাহ নবী বলেছেন যাদের তিনটে বাচ্চা হলো আর মারা গেল ওরা জান্নাতি। ওরা স্বামী স্ত্রী দুজন জান্নাতি। আমাদের আয়েশা বলছে আল্লাহর হাবিব যার দুটো মারা গেছে বলে সেও জান্নাতি, যার একটা মারা গেছে বললে সেও জান্নাতি। আমাদের আয়েশা নিজের দিকটাও পরিষ্কার করেছেন কিন্তু নিজের নাম করে বলেন নাই। ও মায়েরা যাদের বাচ্চা হয় নাই, হারামি পথে যেও না, নোংরা পথে যেও না। আল্লাহ কি বলেছে শোনেন, নবী কি বলেছে শোনেন, আর আম্মাদান আপনার আমার সকলের মা কি কায়দা করে বলিয়ে দিয়েছে শোনেন। বলে আল্লাহ রাসূল যাদের বাচ্চা হয় নাই, আল্লাহ রাসূল যার তিনটে মারা গেছে মা বাপ জান্নাতি, যার একটা মারা গেছে তারা স্বামী স্ত্রী জান্নাতি, যার পেটে বাচ্চা হয় নাই আল্লাহ রাসূল বললেন আমি হলাম তার সাথী। জোরে বলেন না সবাই। সেদিন ওই বাঁজা মেয়েটা কাঁদবে, আল্লাহ জিজ্ঞেস করে কি হলো, কেন কাঁদ, কি হলো বলো, বলছে আল্লাহ আমি ভালো হতে পারি না, আমার পেটে একটা বাচ্চা দিল তো হাফেজ আলেম করতাম, আপনি আমার কিন্তু সুযোগ দেন নাই। হাফেজের বাবা সে তলায় বসবে, আলেমের বাবা সে তলায় বসবে, হাফেজের মা সে তলায় বসবে, আলেমের মা সে তলায় বসবে, তুমি আমাকে মা করেছ কেন, মা করলে না বলো। আল্লাহ বলে কি চাও বলো, ওই জায়গাতে বসতে চাই, ওই জায়গাটায় যাওয়ার আমার ইচ্ছা আছে। আল্লাহ বলবে যাও বস, কিন্তু শর্ত হচ্ছে এই, বেনামাজি হলে হবে না, ইমান হারালে হবে না, শিরিক বেদাত করলে হবে না, ভাতের হাঁড়িটা পর পুরুষকে দেখালে হবে না। ভাতের হাঁড়ি বোঝো, ভাতের হাঁড়ি বোঝো কি বোঝো না, হ্যাঁ সামনের ভাতের ট্যাঙ্কিটা যেন পর পুরুষকে দেখিও না। আর সন্তান হয় নাই বলে গাছতলায় পাঁচতলায় বাবার দরবারে কবরে মাজারে শুয়ো না, তাহলে হবে না। দু রাকাত নামাজ পড়ে বলো আল্লাহ সন্তানের মালিক তো তুমি, তুমি দাও নাই আমি মা হতে পারি নাই, তাই বলে আমার ইজ্জত বিক্রি করি নাই, আমি আমাকে কারো হাতে সুপে দিই নাই, তুমি দিলে হয়। ও আসবে, ও তো জানে আসবে, ওরা পেছন দিয়ে খেয়ে টপ করে পালাবে, দেরি করে আসবে, বুঝতে পারছো কি আশ্চর্য। ওই তো বললুম তো বুঝতে পারি নাই, বুঝতে পারিস কি নামল করবে না, ও দা বুঝে গেলেন শুনবে বুঝবে কিন্তু আমার জোরে বলো দেখছো উঠছে আমার আল্লাহওয়ালা ভাইরা দেখবে পুঁত ঘষবে তবু উঠবে, বুড়ো বয়সে ছোট ছেলে বসে পুঁত ঘষবে, লুঙ্গি ছিঁড়ে যাবে তাও বোঝা উঠবে না, মা কি হবে বাঁচবে কি, কোমরে যা দড়ি বাঁধা আছে উঠবে, আর সামনে লোক আসছে এরপর বিরক্ত হয়ে যাবে। দরুদ শরীফ পড়তে পড়তে আসুন কালমা পড়ুন লা ইলাহা, সামনে ফাঁকা থাকলে ইল্লাল্লাহ হলো, সামনে জায়গাটা ভর্তি করে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, যখন জিকির করলেন তখন বলে দিন, যখন জিকির করবেন তখন মাথাটা নিচু করে রাখবেন, যখন জিকির করবেন তখন মনটা নরম করবেন, যখন জিকির করবেন তখন একটু মক্কা মদিনার ছবিটা নজরে আনবেন, যখন জিকির করবেন তখন মনে রাখবেন আমি আল্লাহর সামনে বসে আছি, আল্লাহ আমার সামনে আছে, যখন জিকির করবেন তখন আল্লাহর ভয়ে ভেতরটা যেন কাঁপে, এত বড় মাথাটাকে চরম 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 লড়িও না, ও পাগলের কাজ। আল্লাহ বলেছেন ওয়াজিলাত কুলুবুহুম ইদা দুকির আল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, যখন আল্লাহর জিকির হবে হৃদয়টা তখন ভূমিকম্পের মতো থরথর করে কাঁপবে, আল্লাহ আল্লাহ
অল্লাহ কেন জানলা গো, এই মুখে গালি দিই, এই মুখে সুদ খাই, এই মুখে মিথ্যা বলি, এই মুখে লোকের গীবত করি, তুমি এই মুখে আল্লাহ বলাচ্ছ, আল্লাহ তুমি কত ভালো আল্লাহ। ওটা মনে করে দিলটাকে নরম করা, দিলটাকে কাঁপানো, গোটা শরীর দিয়ে কাঁপানো নাই, দেখবে সেই ভেমরুতি লাগা মুরগির মতো ছটপ 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 করছে, যে ঝিকে তারি হয়েছে, কান মতো টেনে চড়বার তো দেখো জ্ঞান ফেরে কিনা, কান মতো চড়বালে বাঘ্য বল তো বাল্লাভ পেটে ঘুরে, তো দেখি ঝিকে তারি হয়েছে। জানেন জিকির করার পরে ছটফট করে কে? দুনিয়াতে থাকে না যে, জিজ্ঞেস করো জিকির লোক বসে আছে, আমি তো পীর নয় ফকিরও নয়, বলে দিয়ে যাচ্ছি জিকিরের পরেতে পৃথিবীতে ছটফট ছটফট করে কে? এই পৃথিবীতে থাকে না যে, যার হৃদয়টা ফেটে যায় ও উপরের সঙ্গে কানেকশন হয় তখন তার হাত পা অটোমেটিক লাফায়, কেউ বুঝতে পারে না, সেও বুঝতে পারে না। তুমি তো মালখালি দেখে দেখে ধব্বাজি মেরেছ, তখন বুঝতে পারছি তো মারবে এক চলে খুব বিস্কুট টাকা, এক তো ইল্লাল্লাহ কলমা হাসিয়ে দেবে, সত্য বড় অপ্রিয় কথা বুঝে এসেছে। রাতে জিকির করবেন কিন্তু তোমার জিকিরের আওয়াজে বিবির ঘুম নষ্ট না হয়, বিবির পাশে শোবেন, গায়ে হাত দিয়ে শোবেন, আদর করে বিবিকে ঘুম পড়াবেন, আর আস্তে করে উঠবেন যেন বিবির ঘুম নষ্ট না হয়। বিছানায় বসে বসে কি দাঁড়িয়ে বিছানায় এসে দুরাকাত নামাজ পড়বেন কোথায় কোথায় বলো? তুমি তো মুতে বিছানা গোয়াল করে রেখেছো, নামাজ পড়বে কি? সারা লুঙ্গিমায় পেচ্ছাপ লাগিয়ে রেখেছো, নামাজ পড়বে? ও আবার গেছে যেখানে মজলিস করতে, জাঁটা মারতাই ওকে। আরে বিছানাটা পাক রাখতে হয়, পাক কাপড়ে শুতে হয়, অজু করে শুতে হয়, ও তো মুতে শুয়ে বাবা দিদার সোনার আল্লাহ জ্ঞানী জন্য শুধু মানুষেরা।